যদি বলা হইতো যে নারীদের জন্য অনেকগুলো হুর আছে তার মানে হচ্ছে নারীদেরকে মানে কেমন নাই বিষয়টা শোনা যায় এই জন্য হচ্ছে ইয়া ওইটা স্কিপ করে গেছে কিন্তু অন্য একটা কোরআনের আয়াত দিয়ে বললো যে এখানে বলা হয়েছে জান্নাত দিয়ে যে যা চাইবে তাই পাবে তাহলে নারীরা তো যা চাইবে তাই পাবে নারীরা যদি চায় পুরুষুর পাবে এটা আল্লাহ অত মানে বলে নাই কারণ হচ্ছে যে নারীদের তো মানে একটা ইয়ার ব্যাপার আছে এটা লজ্জার একটা ব্যাপার লজ্জা লজ্জা মানে কেন এটা তো পুরুষদের লজ্জা হলো না নারীদের নারীরা তো পুরুষদের মতো না মানে পুরুষরা তো এটা তো দেখোই তো পুরুষদের তো অত কিছু সমস্যা হয় না একটা জিনিস বলে তাহলে আল্লাহ এরকম বলে না এই কথা বললে না খারাপ শোনা চাইতো এই জন্য তো এখন দেখতেছি হাদিসের মধ্যে যখন এই ধরনের কথা তাহলে তো মানে এইটার কোনো মানে থাকলো না এই কথা তো মানে নারীদের নিয়ে তো এই এই ধরনের শারীরিক গঠন সম্পর্কে কত সুন্দর করে মানে বর্ণনা দিচ্ছে তাহলে হুরের সম্পর্কে বললেই কি সেটা ক্ষতি হয়ে যায় তো মানে সত্যি মানে বুঝিনা না কোথায় মানে ওনারা কি যুক্তি দিচ্ছে তাহলে তো অন্য জায়গায় তো যুক্তিটা থাকছে না এই জায়গা তো আবার অন্যরকম দেখছি যে এরকম নারী এরকম শুধু নারীদের বেলায় এত কিছু আর পুরুষদের বেলায় তো মানে আমি বলছিলাম যে হুর শব্দটা এটা নিয়ে কালকেও এই যে হুরের ভিডিওতে কয়েকজন মুমিনা দেখলাম কমেন্ট করতেছে যে পুরো নারীর জন্য নাকি এরকম হুরের ব্যবস্থা করা হয়েছে রেফারেন্স চাইলে বলে যে ইমান থাকতে রেফারেন্স লাগে নাকি ইমান দিয়ে রেফারেন্স দিয়ে জানাতে যাবে নাকি ইমান দিয়ে যাবে বললাম আপনার ইমান থাকলেই হবে একটা বিষয় মানে সেটা প্রমাণ লাগবে না যে নারীদের জন্য আপনার জন্য যে কিছু রাখছে ওইখানে তখন কয়েক নারীদের জন্য লাগবে না লাগবে না সেটা আপনার জন্য লাগবে না আপনার ভাই ক্ষমতা কম মানে এটা এটা এক ধরনের শেমিং করাই বলেন যে আমি তাদেরকে ইচ্ছে করে সেমিংই করছি যে ভাই আপনার আপনার ক্ষমতা কম আপনি আপনার দেখা যায় যে একটা ছেলে আপনার একটা ছেলেও লাগবে না ইনফ্যাক্ট আপনার 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 এই যৌন চাহিদা আপনার মধ্যে কম আমি মানে কম হওয়াটা খারাপ কিছু না কিন্তু আমি যারা বলে তাদেরকে আমি ইচ্ছে করে ছোট করার জন্য বলতেছি যে ওদের কাছে যৌন চাহিদা কম থাকা বা মানে যৌন ক্ষমতা না থাকাটা খুবই দুর্বলতার লক্ষণ ওরা এই জন্য সবসময় দেখবেন যে ধ্বজভঙ্গ শব্দটাকে ইউজ করে হচ্ছে যে পাওয়ারলেস হিসেবে মানে একটা মানুষ যে দুর্বল অক্ষম সেটা বোঝাইতে সেই নারীগুলাকে আমি বলতেছি যে আপনারা আপনাদের দরকার নাই আর একটা পুরুষে কিন্তু অন্য যারা সুস্থ সবল আছে তাদের তো দরকার থাকতে পারে তারা তো হইতে পারে যে চাইতেছে যে আমার জন্য এরকম থাকুক একজন কবি থাকুক একজন লেখক একজন গায়ক একজন মডেল আমার জন্য থাকুক অপেক্ষা করুক বা একজন কোনো কিছু একটা তার পছন্দ মতো যে একজন মনের মানুষ সেও তো চাইতে পারে শুধু পুরুষরা যেমন ভুর চাইতেছে আচ্ছা মানে তবে আমি একটা স্ক্রিনশ নম্বর পেজে দেখেন আহ এখানে জিজ্ঞাসা পুরুষেরা যদি জানাতে যায় তাহলে সেখানে হুলের ব্যবস্থা রয়েছে কিন্তু মেয়েদের জন্য কিসের ব্যবস্থা রয়েছে জানতে ইচ্ছে জবাব দেয়া হচ্ছে জবাবে দেয়া হচ্ছে জান্নাতবাসী মহিলাদের জন্য তার দিনদার স্বামী কি দেয়া হবে এবং তাকে জান্নাতের হুরদের Sardar বানিয়ে দেয়া হবে মোট কথায় হুরদের চেয়ে দুনিয়ার জান্নাতি মহিলাদের মর্যাদা বেশি হবে মানে যে তার স্বামী কবে কার সাথে করবে এটার কি হিসাবিকার সেই কথা রাখবে যেহেতু সে শর্তনিছে তো একটা খাতা থাকবে তার স্বামী আজকে সাকিনা হুরের সাথে কালকে জুরিনা হুরের সাথে পরশু খতেজা হুরের সাথে যাচ্ছে এটার হিসাব মোট কথা চেয়ে দুনিয়ার মহিলাদের মর্যাদা বেশি তবে দুনিয়ার কারো সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে যে হয় তাকে দুনিয়ার একজনকে বেছে দেওয়া হবে যাকে সে পছন্দ করবে তার সঙ্গে তার বিবাহ হবে যদি সে কাউকে পছন্দ না করে তাহলে আল্লাহ একজন পুরুষ সৃষ্টি করে উক্ত মহিলার সাথে তার বিয়ে দিবেন মানে একজনই আর কি উল্লেখ্য জান্নাতের মধ্যে সকলের সব ধরনের খাস পূর্ণ করা হবে সত্য কিন্তু মহিলাদের তবিয়তের মধ্যে যেহেতু একাধিক স্বামীর কোনো খায়াস থাকে না মানে আগেই বুঝে এই মানে আল্লাপাক আগেই বুঝে ফেলছে যে মহিলাদের তবিয়তের মধ্যে আল্লাপাক জানে যে তার বান্দা পুরুষ গুলোই লুচ্চা মহিলারা লুচ্চা হয় না মহিলারা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকে নবী আল্লাহ এটা ভালো বুঝছে যে তার মানে মুমিন অনুসারে মানে মুমিন বান্দারা তার যে মুমিন মানে ইয়া তৈরি করছে সেগুলোই লুচ্চা লুচ্চা মিতে শীর্ষে এখানে লেখা কিন্তু মহিলাদের তবিয়তের মধ্যে যেহেতু একাধিক স্বামীর কোনো খায়াস থাকে না বারোকে তারা দশনীয় মনে করে এবং এটাতে এটাকে তারা মেয়েদের নষ্ট চরিত্র বলে বিশ্বাস করে সুতরাং তাদেরকে একাধিক স্বামী দিয়ে জান্নাতের মধ্যে আজাব দেয় প্রশ্নই ওঠে না মানে জান্নাতে একাধিক স্বামী থাকলে তারা তো আজাব হবেই কারণে তাদেরকে জান্নাতে একাধিক স্বামী দিবে না কিন্তু ভাই মানে জান্নাতে একাধিক স্ত্রী থাকলেও তো সেটা একটা আজাবের জন্য আজাব হয়ে উঠতে পারে তাই না যদি দুই দুই স্ত্রী একসাথে শুরু করে যেটা শুরু করে তখন কি হবে অবশ্যই অবশ্যই এবং এটা 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 তো যে এখানে আছে আছে আর হাইতে আমি একটা এরকম হাদিস দেখাইতে পারি যেটা বর্ণনাটাকে দুর্বল বলছে আমি বর্ণনাটাই দেখায়নি তারপরে অন্য জায়গায় যাই এটা শুনানি মাজাতে লিপিবদ্ধ একটা হাদিস সেই হাদিসে বর্ণনাটার সম্পর্কে তাহজিবুল কামালের মধ্যে যে কথাটা বলা আছে সেটা আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ইবনে হাজার আসকালানিও এই কথাগুলো বলছিল সেটা আমি আপনাদেরকে দেখাইছি যে হাদিসটি ইমাম ইবনু মাজা একক ভাবে বর্ণনা করেছেন জৈফা চার চার তিনশো চার তাকি কালবানি বলছে দুর্বল জৈফ মানে দুর্বল জৈফ মানে জাল হাদিস না জৈফ মানে হচ্ছে দুর্বল হাদিস তো উক্ত হাদিসের রাবি খালিদ বিন ইয়াজিদ বিন আবু মালিক সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন তার মানে এইটা দুর্বল কার কথার ভিত্তিতে সেটা হতেছে এই যে আবু হাতিম বিন হিব্বানের কথার ভিত্তিতে এ পুরো হাদিসটাকে আজকে দুর্বল বলে লিপিবদ্ধ করা হয়েছে যে আবু দাউদ আস সাজিস্তানি বলেন তিনি দুর্বল আহমদ বিন শুয়েব আননসাই বলেন তিনি সিকাহ নয় ইমাম যাহাবি তাকে সিকাহ বলেছেন তাসজিবুল কামালের মধ্যে আছে তারপরে বলতেছে ইয়াজিদ বিন আবু মালিক সম্পর্কে আবু আহমদ আল হাকিম বলেন তার কিছু হাদিস আছে যেগুলো অনুসরণ করা যাবে না আবু হাতিম আর রাজি বলেন তিনি সত্যবাদী আবু হাতিম বিন হিবান বলেন তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন ইবনু আসকালানি বলেন তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন তাহিবুল কামাল কালাম কামাল মানে এই বইটা কিন্তু জাল হাদিস না এটা হচ্ছে দুর্বল বর্ণনার হাদিস তো সেই হাদিসটার মধ্যে কি বলা আছে আমরা একটু দেখি চার হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস সেখানে জান্নাতের বর্ণনা দিতে কি বলতেছে আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন মহান আল্লাহ যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেকেরই প্রত্যেককেই বাহাত্তর স্ত্রীর সাথে বিবাহ দেবেন তাদের মধ্যে দুজন হবে আয়তলোচনা হুর এবং সত্তর জন হবে নামিদের থেকে ওয়ারিসি সূত্রে প্রাপ্ত তাদের প্রত্যেকের স্ত্রী অঙ্গ হবে অত্যন্ত কামাতুর এবং পুরুষ অঙ্গ হবে অত্যন্ত অত্যন্ত এবং পুরুষের মানে সেই ইবনে ইবনে হিসাম খালিদ বলেন জাহান্নামীদের থেকে প্রাপ্ত স্ত্রী বলতে সেই সব পবিত্র নারীদেরকে বোঝানো হয়েছে যাদের স্বামীরা জাহান্নামী হয়েছে কিন্তু স্ত্রীরা ইমানদার হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করেছে যেমন ফিরাউনের স্ত্রী যে আসমানা কি কি নাম ভুলে গেছি নাম আসিয়া বিবি সে হচ্ছে জান্নাতি তাহলে এই যে জাহান্নামিদের প্রাপ্ত থেকে প্রাপ্ত স্ত্রী মানে ওয়ারিস এটা ছিল হচ্ছে এটা এটা এটার একটা মানে আরবিটাতে এরকম বলতেছিল যে এবং এরাই হবে ওয়ারিশ বলতে এটা বোঝানো এইভাবে বলা ছিল হয়েছে সেই হাদিসটা কাছে নাই ওখানে যে আরবিতে লেখা যে এবং ওরাই হবে ওয়ারিস এইটার দ্বারা বোঝানো হয়েছে তাদের স্বামী যাহার নামি হয়েছে কিন্তু তারা জান্নাতি অর্থাৎ তারা এইরকম ওয়ারিশ সূত্রে তাদেরকে পেয়ে গেল এই হচ্ছে বিধান দিলেন নবীর